ওনাদের মাধ্যমে ওনাদের কারণে আমরা এশিয়ার মধ্যে লক্ষ্য করে দেখবেন সারা পৃথিবীর মধ্যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী যেভাবে চট্টগ্রামে পালিত হয় গত বছর আমরা দেখেছি প্রায় কোটি মানুষের কাছাকাছি হয়েছে, কথা বলুন ঠিক কিনা। অন্য কোন সংগঠন এত মানুষ নিয়ে নবীর মিলাদুন নবীর জশ্নে জুলুস করেছে এটা বাংলাদেশে শুধুমাত্র হুজুর কারনার দ্বারা সম্ভব হয়েছে, কথা বলুন ঠিক কিনা। আরো জোরে বলুন ঠিক কিনা। আপনি যদি হক কথা আমরা না বলি, হক কথা না বললে কিয়ামতের ময়দানে আমাদের জিহ্বা কেটে দেওয়া হবে, কথা বলুন ঠিক কিনা। সুতরাং আমি পরিশেষে বলবো, শায়ান শায় শ্রীগুড়ি দরবার হক, কাউন্সিলর কমিটি হক, হুজুর কেবলাদের ওনারা যে আওলাদে রাসূল তার কোনো অস্বীকার করা যাবে না। কারণ আমার আপনার মধ্যে, আমার আপনার কাছে কয়জন লোক আছে, আপনি হুজুর কেবলারা যখন বাংলার জমিনে কদম রাখে লক্ষ লক্ষ মানুষ নূরানি চেহারা দেখার জন্য অপেক্ষা করতে থাকে ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত। কথা তো বলো ঠিক কিনা, কারণ হাজিরিন এখানে আমরা দেখতেছি বানিয়ে জশ্নে জুলুস, যিনি বাংলাদেশের মধ্যে প্রায় 60-এর দশকে নবী পাকের আগমনের জুলুস প্রতিষ্ঠা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। যেই নবীর জুলুস করেছিলেন স্বয়ং ফেরেশতারা, আনে ওয়ালায়ে মাহবুবে মেরা, আরশ কুরসি ফেরেশতো সাজাও, সরদ করতো জাহান্নাম কো আতিশ ওর জান্নাত কো দুলহান বানাও, যে জুলুস করেছেন ফেরেশতারা, যে জুলুসের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। সে জশ্নে জুলুস আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই হুজুর কেবলা প্রতিষ্ঠা করেছেন। হুজুর কেবলার অবদান বলতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে। আপনি আমি যদি লক্ষ্য করি বাংলার জমিনে এশিয়া বিখ্যাত প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, যেখানে বছরে হাজার হাজার আলেম বের হয়, মুফাসসির কুরআন বের হয়, মুহাদ্দিস বের হয়, মুফতি বের হয়, আলহামদুলিল্লাহ বলুন। আজকে আমি স্পষ্ট কণ্ঠে বলতে চাই, দীপ্তহীন কণ্ঠে বলতে চাই, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া যদি প্রতিষ্ঠা না হইতো এই দেশে সুন্নিয়া আলেম পাওয়া কষ্ট হয়ে যেত, কথা বলুন ঠিক কিনা। হুজুর কেবলাদের প্রতিষ্ঠা জামিয়া আহমদিয়া সহ কাদরিয়া তৈয়বিয়া সহ প্রায় অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে যেখানে সুন্নিয়াতের রাত্র দিন ওয়ান টাইম সুন্নিয়াতের প্রচার হচ্ছে, কথা বলুন ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, আজকে আমি ধন্যবাদ জানাই কাউন্সিলর কমিটি অফ বাংলাদেশ, এই যে 16 নং ওয়ার্ড কুমিল্লা মহানগরের আমার ভাইরা হুজুর কেবলার এই মাহফিল ধরে রেখেছেন। কাউন্সিলর কমিটিটা শুধুমাত্র বাংলাদেশে হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে উপহার দিয়েছেন আর বলেছেন যে আব্দুল কাদের জিলানি গিলানি কাউস পাকের নামে এই কমিটি করা হয়েছে। কাউস পাক বলেছেন যে আমার মহব্বত করবে, আমার অনুসরণ করবে, তার জন্য কবরের আজাদ সহ হাসর মিজান চলছে রাতে, তার কোনো ভয় থাকবে না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাউসিয়া কমিটিটা হচ্ছে নূহের কিস্তির মতো, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে সারা বাংলাদেশ ঘুরে দেখলাম গাউসিয়া কমিটির মধ্যে যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে, জশ্নে জুলুস পালিত হচ্ছে, বিভিন্ন মসজিদ বিভিন্ন ঈদখানা পরিচালিত হচ্ছে, বিভিন্ন আপনার বৃক্ষরোপণ বিভিন্ন রকমের আপনার, আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে যখন আগুন লেগেছিল গাউসিয়া কমিটির ভাইয়েরা কাউসিয়া কমিটির যুবক ভাইয়েরা তাদের জীবনটা বাজি রেখে নিজেরা আহত হয়েছে, হাজার হাজার আহত মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছে, কথা বলুন ঠিক কিনা। কাউসিয়া কমিটির অবদান আমরা যখন দেখেছি করোনার মধ্যে মানুষ যখন ঘর থেকে বের হয় না ভয়ে, কাউসিয়া কমিটির আমার ভাইয়েরা বাইরে দূরে রেখে করোনার আপনার কি বলে ওই যে ভাইরাসকে উপেক্ষা করে
হাজার হাজার মানুষের জন্য, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য সারা বাংলাদেশে কাউন্সিলর কমিটির বাইরা আপনার অক্সিজেন, অ্যাম্বুলেন্স, তাদের চিকিৎসার জন্য ঔষধ, সমস্ত কিছুর ব্যবস্থা করেছে, কথা বলেন ঠিক কিনা? এমন কোন কমিটি আমি বাংলাদেশে দেখি নাই। আপনার সিলেটের বন্যা হয়েছে, কাউন্সিলর কমিটি বাংলাদেশের আগে সিলেটের জমিনে ত্রাণ নিয়ে কেউ পৌঁছতে পারে নাই। কাউন্সিলর কমিটির বাইরা ত্রাণ নিয়ে সিলেটের জমিনে লক্ষ লক্ষ বন্যা আক্রান্ত মানুষের জন্য খাদ্যর ব্যবস্থা করেছেন। আমি এমনি লক্ষ্য করেছি, শীতের মধ্যে হাজার হাজার মানুষের কম্বলের ব্যবস্থা করেছেন। কাউন্সিলর কমিটির বাংলাদেশের কথা আমরা কি বলবো, এটা প্রতিষ্ঠা যিনি করেছেন তিনি আল্লাহর ওলি, আর উনার সহবতে নেক করবে, আর উনার দোয়ায় আজকে সারা বাংলাদেশের যত ইসলামিক সংগঠন আছে তার মধ্যে শ্রেষ্ঠ সংগঠন কাউন্সিলর কমিটি রূপ পেয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমি আজকে মুক্তাচার আলোচনা হুজুরের স্মৃতিচারণের মধ্যে আর কি বলবো ভাইরা, বৃক্ষরোপণ বিভিন্ন এতিমখানায় আমরা যখন লেখাপড়া করেছি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় অনেক ছেলেদেরকে প্রশ্ন করতাম, এই জায়গায় লেখাপড়া করতে তো অনেক কষ্টের ব্যাপার, টাকা পয়সা কোথা থেকে আনজাম দাও, আরমিয়া কি বলো, কাউন্সিলর কমিটির মাধ্যমে আমার ফ্রি, আমার থাকা ফ্রি, খাওয়া ফ্রি, জামা ফ্রি, চলা ফ্রি, ফেরা ফ্রি, কাদরিয়া তৈবিয়া আপনি যান, শত শত ছাত্ররা ফ্রি খাচ্ছে, এটা হুজুর কাবলার অবদান, কথা বলুন ঠিক কিনা? শাহজাহানপুর আপনার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আপনারা জেনেছেন কাউন্সিলর কমিটির একটা মার্কাজ আমাদের কচুয়াতে উৎপাদন হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। আমি পরিশেষে একটা কথাই বলবো, যে তৈয়ব শাহ হুজুর, তাহের শাহ হুজুর, ওনাদের মাধ্যমে, ওনাদের কারণে আমরা এশিয়ার মধ্যে, লক্ষ্য করে দেখবেন সারা পৃথিবীর মধ্যে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী যেভাবে চট্টগ্রামে পালিত হয় গত বছর আমরা দেখেছি প্রায় কোটি মানুষের কাছাকাছি হয়েছে, কথা বলুন ঠিক কিনা? অন্য কোন সংগঠন এত মানুষ নিয়ে নবীর মিলাদুন নবীর জশ্নে জুলুস করেছে, এটা বাংলাদেশে শুধুমাত্র হুজুর কাবলার দ্বারা সম্ভব হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আর হুজুর বল ঠিক কিনা? আপনি যদি হক কথা আমরা না বলি, হক কথা না বললে কিয়ামতের ময়দানে আমাদের জিহ্বা কেটে দেওয়া হবে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমি পরিশেষে বলবো, শায়ে শায়ে শ্রীগুড়ি দরবার হক, কাউন্সিলর কমিটি হক, হুজুর কাবলাদের ওনারা যে আওলাদে রাসূল তার কোনো অস্বীকার করা যাবে না, কারণ আমার আপনার মধ্যে, আমার আপনার কাছে কয়জন লোক আছে, আপনি হুজুর কাবলারা যখন বাংলার জমিনে কদম রাখে লক্ষ লক্ষ মানুষ নূরানি চেহারা দেখার জন্য অপেক্ষা করতে থাকে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, কথা বলো ঠিক কিনা? কারণ ওলি আল্লাহদের চেহারার দিকে তাকাইলে সগিরা গুনাহ মাফ হয়ে যায়। যাও সম্মানিত হাজিরিন, আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার অগোছালো বক্তব্য আমি দিয়েছি, আরো কিন্তু ওলামায়ে কেরাম আছেন, ওনারা আপনাদেরকে সুন্দর সুন্দর আলোচনা শোনাবেন, আমি আমার মুখতাসার আলোচনা এখানে শেষ করব। তার পূর্বেই আবারও কাউন্সিলর কমিটি বাংলাদেশ 16 নম্বর ওয়ার্ড এক কুমিল্লা মহানগরের আমার ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত স্মৃতিচারণ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।